আজ সকালবেলা আমার ফেসবুক প্রোফাইলটা দেখতে দেখতে হঠাৎ করেই থমকে গেলাম। দেখলাম একটা প্রোফাইল থেকে একটা লেখা, তোমরা কেমন আছো, বড্ড আমার জানতে ইচ্ছে করে। আমি যে আজ ছুটি নিয়ে না ফেরারই ঘরে, খামের ভেতর রাখা ওষুধ খেয়েও সময় মতো, আমার কথা স্মরণ করো ঠিক হয়ে যাবে ক্ষত। আসবে নতুন দিদিমণি, আসবে ওষুধপত্র, তোমাদের এই ভালোবাসা আমার বেঁচে থাকার পথ্য। হ্যাঁ বন্ধুরা, লেখাটি প্রিয়াঙ্কা দামের প্রোফাইল থেকে করা, যিনি কয়েকদিন আগে, যিনি পেশায় একজন নার্স ছিলেন, কয়েকদিন আগে ডেলিভারির সময় যার মৃত্যু হয়। সত্যি একটা কথা আমি বলতে পারি, মৃত্যু কারো কথা শোনে না, কারো কথা মানে না। না হলে একটা সদ্যজাত সন্তানের মাথার উপর থেকে কি করে তার মাকে সে কেড়ে নিল। ভালো থেকো প্রিয়াঙ্কা, যেখানেই থেকো।